Hey, yo, what's up, guys? It's Mr. Zarif. Welcome back to another YouTube. Hey, yo, what's up, guys? It's Mr. Zarif. Welcome back to another YouTube channel video. Huh? I'm intro gonna do check it. I'm not just gonna just take clip. Dekhne me time shoot video to banana silam. আর আমার একটু সর্দি কাশি আছে, তাই হতে পারে। এইসব দেখেছি, আপনারা দেখে একটু অবাক হতে পারে, কারণ আমি অনেকক্ষণ ভিডিও বানিয়েছি, অনেক প্রোগ্রেস করে নিয়েছি। মানে আমি শর্ট ক্লিপ বানানো পারিনি, কারণ পারি না আমি ওটা বানাতে, তাই হইতে পারে হতে পারে নাই। আমি এই স্টোরি বানাচ্ছি, একটু অনেক কিছু দেখাচ্ছি আপনাদের। এখন আগে এইসব করি, এরও রেখে দেই এইটা, আর সব ফালতু জিনিসগুলো এইদিকে রাখি। এইটা হলো একটা ফালতু জিনিস, আর এটা ফালতু জিনিস, এইটা ফালতু জিনিস, এটা ফালতু জিনিস, টর্চ ফালতু জিনিস না, এটা একটা ফালতু জিনিস, এটা একটা ফালতু জিনিস, এইটা একটা ফালতু জিনিস, আর আর কি আছে, এইটা একটা ফালতু জিনিস, আর কিছু নেই। এরকম আরও কিছু ভরবো। এই আন্ডা কীভাবে থেকে গেল আমার কাছে? এগ কারো মাথায় ফাটাবো বন্ধুরা। তো এখন ফার্নিচার পালা, আমি যা বেরিয়ে গেছি তো দেখাই নেই। আমি সব বানিয়েছি ভিডিওতে, আমি ভিডিও স্টপ করতে বলে গিয়েছিলাম, তাই একটা বলতেই আছে, আমি খেয়াল করতে পারিনি আর হয়ে গেছে কাণ্ড। তো এখন দেখি বন্ধুরা, এখন আমি অনেক স্টোন নিয়ে নিতে হবে, নিয়ে নিই এই ঘর থেকে, এই ঘরের নিচের ফুল থেকে নিই। হ্যালো, পচাতে পারবে ভাই? এরপরে ঘরে উধাও কেটে দিই, দেখবেন উধাও। আমি আগের বার দেখছিলাম না, আমার ঘরটা নষ্ট হয়ে গেছে, আমি একটু ঠিক করেছি, রিপেয়ার করেছি থানোসের পাওয়ার দিয়ে, থানোসের নয় যা দিয়ে। আর এটি আমি এখন নিচের পাথরটি নিয়ে নিই। তো বন্ধুরা, আমি এটা নিয়ে নিয়েছি, তো এখন যাই ফার্নিচার বাড়ি যত বানাতে পারি এখন। তো আমরা এখন যাই, আমার সামনের যে বাসাটি ছিল সেটা কোথাও ইয়ে করে দিছি, ইন্ট্রো খারাপ, ইন্ট্রো আউট্রো খারাপ করতেছিল, তাই এটা কোথাও বাই যাবে হয়ে গেছে। এটি ফার্নিচ বানিয়ে নিয়েছি, পাঁচটি বেঁচে গেছে। হ্যাঁ, কি হলো এই সাইডে থাকবে ফার্নিচ, উপরে যে ফার্নিচটি আছে সেটা কেউ নিচে রেখে দিই। এটা আমার ইমার্জেন্সি সেন্টার হতে পারে। হ্যাঁ, এইসবের ভিতরে আমি কিছু না কিছু রেখে দিব আগের থেকেই, মানে কাঠ কাঠা আছে না, কাঠ কেটে এখন যত এখন পর্যন্ত আমার কাছে যতই কাঠ আছে কাঠ। হ্যাঁ, আমি শুনেছিলাম, আমি এখন পারিও আগের থেকে, যে এইসব রাখবো এইদিকে। তোমার যেখানে একটা পুরানোর না, এইটা রাখবো উপরে, নিচে যে কোনো একটা পুরানোর মতো জিনিস হলেই হয়, মানে স্টার না তো অর্ধেক এদিকে দিব হঠাৎ। দশ এদিকে 18 রাখি, এদিকে দিই 5, এদিকে দিই 7, র্যান্ডম, এদিকে পুরা, এদিকে পুরা হতেই থাকবে। এখন এদিকে হয়ে গেছে, নিয়ে নেই এদিকে হয়েছে, নিয়ে নেই এতক্ষণে, এইটাও হয়ে গেছে, এটাও নিয়ে নেই, এইটাও নিয়ে নেই, এটা নিয়ে নেই, এটা নিয়ে নেই, এটা নিয়ে নেই, এইটা নিয়ে নেই, এইটা নিয়ে নেই, আমাদের এরকম হতেই থাকে। আমার জ্বালানি শেষ হচ্ছে, হয়ে গিয়েছে। আচ্ছা বন্ধুরা, আমরা শুক্র শনিবার চেষ্টা করবো ফুল ট্যুর টাইম, মানে শুক্রবার দিন আমি চাই চেষ্টা করবো 2 দিনে আমি ভিডিও ছাড়ার, এটা অনেক ভালো একটি। আজকে আমি একটি ভিডিও বানাবো, কাস্টম বানাবো, সেটা
দিব কাস্টম চ্যালেঞ্জ ভিডিও, এটা স্ক্রিপ্টেড থাকবে বন্ধুরা, স্ক্রিপ্টেড। যে বন্ধুরা এটা হলো চারকোল, তো এটা একটা বলা যায় কোল। এদিকে ছয়, এদিকে রেখে দিই পাঁচ, এদিকে রেখে দিই সব। উপরে রান্না করার জন্য এইটা দেই, এখানে রান্না করার জন্য একটা এইদিকে দেই, এই সবচেয়ে বেশি আছে তো এইদিকে পরচক। এরকম করে করতে থাকবো, রাত হতে আসতেছে তাহলে ঘুমাতে চলে যাবো, জানে কেন যাচ্ছি না। তোমরা এখন ঘুমাই, সুইট নিননি তো বন্ধুরা। এটা এখন নিজের সেট আপ হয়ে গিয়েছে, এদিকে যে নাগুলো রান্না হয়েছে সেগুলো নিয়ে নিই। আমার কাছে এইসব রান্না লাগবে না, এইসব ইমার্জেন্সির জন্য রেখে নিই। এইদিকে রাখবো সব খাবার, আর এইদিকে রাখবো সব সিডস। এটা সব সিডস না, এটা কোনো সিডস না। হ্যাঁ, এইদিকে দেখবো সব সিডস, অ্যান্ড একটি সে একটা ফালতু জিনিস থেকে গেছে, হাড্ডি, এদিকে হাড্ডি রেখে দেয়। হ্যাঁ, এরকম এরকম এটা বোধ করে স্টিকও রেখে দেয় ইমার্জেন্সি যদি লাগে কখনো। তাহলে হ্যাঁ, প্লাস্টার্স এইসব রেখে দেয় বন্ধুরা। তো বন্ধুরা, এদিক থেকে আমরা একটি খাবার নিয়ে নিই, ঠিক আছে? এটা চিকেন ফ্রাই বন্ধুরা, এটা আমরা পরের পার্টে এটা ফিল করব। তো বন্ধুরা, আজকের জন্য ভিডিওতে এতটুকুই, এতটুকুই। তো ততক্ষণের জন্য আল্লাহ পেস, শেয়ার করবেন আল্লাহ পেস, আর আপনারা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড লাইক টু দিস ভিডিও। এই এটার মধ্যে পাঁচটা লাইক দেন, খালি এ পাঁচটি করে দেন আপনারা, আর এটার জন্য এতটুকুই লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়েন। এটা সেখানে তখনের জন্য টা টা, আল্লাহ হাফেজ, বাই বাই।